গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিষ্ঠা মুখার্জি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি বানাবো ফুচকা। তো ফার্স্ট টাইম ফুচকা বানাবো, তো চলো দেখি আমার ফুচকা ফোলে নাকি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, এখানে আমি ফুচকার আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি সুজি দিয়ে ফুচকা বানাবো। তো আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি, তো একটা ভিডিও দেখেছিলাম, তো সুজি দিয়ে খুব সুন্দর ফুচকা বানাচ্ছিল, তো আজকে আমি সুজি দিয়ে ফুচকা বানাবো। তো চলো দেখি ফুচকা কি হয়। তো দেখো এখানে আমি সুজিটা ঢেলে নিচ্ছি। এখানে দেখো আমি রিফাইন তেলটা গরম করে নেব। তো গরম করে এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিতে হবে, তারপরে এটাকে ভালো করে মিক্স করতে হবে। আর এখানে গরম জলটা করে নিয়েছি, এবার উষ্ণ উষ্ণ গরম জল এর মধ্যে দেব, আর আস্তে আস্তে এটাকে পুরো মিক্সড করে নেব। তো তারপরে এখানে আমি ডোটা তৈরি করে নেব। তো গাইস এখন আমি ডোটা মেখে নিয়েছি, তো এটা এখন 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে এগুলো বেরবো। দেন গাইস এখানে আমি ফুচকার আলুটাকে সুন্দর করে মেখে নেব। তো তোমরা যে যেরকম খাও সেরকম এখানে দিতে পারো। তো এখানে আমি টমেটো, পেঁয়াজ কুচি, আর এখানে দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন সব কিছু অ্যাড করেছি। তো তারপরে সেদ্ধ করে লঙ্কাটা ভালো করে, লঙ্কা সেদ্ধ দিয়ে ভালো করে এটা মিক্সড করে, তো তারপরে এখানে গন্ধরাজ লেবু অ্যাড করবে, তো তারপর ধনে পাতা ছিটিয়ে রেখে দেবে। আর দেখো গাইস এদিকে আমি ভালো করে তেঁতুলটা জলে গুলে নিয়েছি। তো তারপর এখানে আমি জল জিরে অ্যাড করলাম, আর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, আসলে বাড়িতে চিলি ফ্লেক্স ছিল তাই দিয়ে দিয়েছি। তো তোমরা এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। তো তারপর এখানে আমি গন্ধরাজ লেবু, এটা তো দিতেই হবে, গন্ধরাজ লেবুটা মাস্ট, এটা দিতেই লাগবে। তো দিয়ে ভালো করে এখানে গুলিয়ে তারপর ধনে পাতা, জিরে, নুন, মানে জিরে গুঁড়ো আর নুন অ্যাড করলাম। তো তারপরে ভালো করে এটা গুলিয়ে আর স্ল্যাশ করে কেটে রাখা গন্ধরাজ লেবুগুলো দিয়ে, তো তৈরি হয়ে গেল আমাদের টক জল। আর তো এখানে টক জলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ফুচকাগুলো বেলে নেব। তো ফুচকা বেলা এদিকে রেডি হয়ে গেছে। আর দেখো এগুলো আমি তেল গরম করে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখো গাইস একটা একটা করে দিচ্ছি, কারণ আমি ফার্স্ট টাইম ফুচকা ট্রাই করছি বানানো। তো গাইস ফুচকা আমার ফুলেছে, কি মজা কি মজা। তো ফুচকাটা অনেকটা ফুলেছে গাইস, আর এইভাবে আমি সবকটা ফুচকা বেলে ভেজে নিচ্ছি। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার ফুচকাগুলো কীরকম হয়েছে। তো চলো গাইস আমি ফুচকাগুলো ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখো আমাদের ফুচকা পুরো একদম ফুলকো ফুলকো ফুচকা হয়েছে, আর ফুচকাটা প্রচুর সুন্দর ফুলেছে, মানে আমরা ভাবতেই পারিনি ফুচকাটা এত সুন্দর ফুলবে। আর আমাদের আলু মাখা রেডি, আর টক জলটা তো দেখেছি। তো চল এখন খাওয়া শুরু করি। টক জলটা কিন্তু টেস্ট করা হবে না, দেখি ভালো আছে, দারুণ দারুণ আছে। আর দেখো গাইস আমাদের ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে, মানে বাড়িতে বানিয়েছি তাও এত সুন্দর ফুলেছে। তোমরা ট্রাই করো এইভাবে ফুচকা বানানো, তো আশা করি খুব ভালো লাগবে। দিলাম তো আরেকবার দে, কেউ বুঝতে পারিনি তো। তো গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, নেক্সট ভিডিও দেখার জন্য রেডি থাকো, রেডি থাকো, তারপর তোমরা নেক্সট ভিডিও দেখতে পারবে। কেন না কোথায় থাকবি তুই? বেড়াতে যাবো, এরকম করবে। তো গাইস টাটা, এরকম ফুচকা তোমরা ট্রাই করো, আশা করি ভীষণ ভালো লাগবে। তো বাই।